ছাগল আলোচনায় আসার পর সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর প্রথম স্ত্রী লাকি এখন নিরুদ্দেশ তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান জনপ্রতিনিধিকে না পেয়ে সেবা বঞ্চিত হচ্ছেন ওই এলাকার মানুষ দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন সুমন রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলাকানিস লাকি কতদিন ধরে অফিসে আসছেন না ওই অফিসের কর্মচারীরা কি বলছেন এ ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন আমি এখন আছি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদে আমি যে কক্ষটির সামনে আছি সেটা হলো উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আলোচিত এনবিআর কর্মকর্তার স্ত্রী লাইলা কানিস লাকি হ্যাঁ আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে ঈদের আগে সর্বশেষ চোদ্দোই জুন তিনি এই উপজেলায় এসেছিলেন এবং এবং প্রধানমন্ত্রীর যে কর্মসূচি খাদ্য সামগ্রী বিতরণ সেই বিতরণে অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ এবং তারপরই সারা দেশব্যাপী কাণ্ড নিয়ে তার স্বামী মতিউর রহমান আলোচনায় আসেন এবং সেই সঙ্গে মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার স্ত্রী লাইলাকানিস লাকির অবৈধ সম্পদ নিয়ে সারা দেশব্যাপী আলোচনা হওয়ার পরে তিনিও গা দেখা দিয়েছেন আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং সেই গ্রামের বাড়িতেও আমরা তালাবদ্ধ পেয়েছি গ্রামের লোকজন জানিয়েছে যে ঈদের পর তিনি রায়পুরায় আসেননি আমি এই ব্যাপারে কথা বলতে চাই এই উপজেলা পরিষদের একজন কর্মচারীর সঙ্গে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বশেষ কবে উপজেলা পরিষদে এসেছিলেন এবং কবে কবে থেকে তিনি এখানে অনুপস্থিত আছেন সরকারিভাবে উনি আসছিলেন তেরো তারিখ সম্ভবত তেরো তারিখ আর এরপরে চোদ্দ তারিখে উনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার যেটা ছিল ওটা বিতরণ করতে আসছিলেন পরবর্তীতে উনি আর আসেননি উনি না আসার কারণে কি ধরনের নাগরিক সেবা বিঘ্ন হচ্ছে নাগরিক সেবা যতটুকু আমাদের অফিস থেকে দেওয়া দরকার আমরা দিচ্ছি আর যতটুকু উপজেলা থাকাতে যেটা হয় ওটা তো এখন না সেক্ষেত্রে আমরা দিতে পারছি না ধন্যবাদ আপনাকে আমরা একজন সেবা সঙ্গে কথা বলতে চাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং আপনাদের চাওয়াটা কি আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছু লোক ঈদের সময় যেমন গত টাইমে যিনি ছিলেন যে সাদেক চেয়ারম্যান সাহেব তখন যে দেখা কাউকে এক হাজার পাঁচশো টাকা যতটুকু দিত কিন্তু দেখা যাচ্ছে ওই একদিন ছুটিটা ছিল সেদিন আসতে পারে নাই অনেকেই টাকাটা পায় নাই এখনও পায় নাই যেমন এখনও যেমন আসতেছে লোকজন এরকম আসতেছে এই একটি কথা বলতে চাই সবসময় যে অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি কত কাজ করতে হবে বাংলাদেশ আমাকে কি দিলেও সেটা না ভেবে জন্মভূমিহীন সুত করতে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যু সদগয়ে যায় হিসেবে বিশ্ববাসী আজীবন স্মরণ রাখে এবং আপনারা জানেন যে ছাগল কাণ্ড নিয়ে একটা ঘটনা ঘটছে আমি শুধু এটুকু বলতে চাই কে মতে হাস্য ময়দান নাকি এটা যে পিতা তার সন্তানকে চেনে না জানি না এটা নিয়ে হাইকোর্টে হিট হয় কিনা কেউ কয় কিনা যায় না এরকম বিষয় এই ধন্যবাদ আপনাকে আমি একটু জানাতে চাচ্ছি জানাতে চাচ্ছি যে মূলত লাইলাকানিস লাখি সে ডাকায় বসবাস করতেন তিনি মূলত সপ্তাহে বা মাসে এই তিনি উপজেলায় আসতেন এবং তার দাপ্তরির কাজগুলো করতেন তবে সাগলকান্দের পর ঈদের পর থেকে তিনি তার কর্মস্থলে আমরা দেখতে পাইনি এবং কোনো কর্মকর্তা কর্মচারীরাও তার দেখতে পাইনি এই ছিল নসিন্ডি রায়পুরা থেকে লাইলা লাকি আমার কাছে সর্বশেষ খবর ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য দশ ছাগল আলোচনায় আসার পর সাবেক এনবিআর কর্মকর্তা মতিউডের প্রথম স্ত্রী লাকি নিরুদ্দেশ রয়েছে ব্যাপারে নরসিংদীর রায়পুরা থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন বর্মন